আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নোরাইজ রেজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর গ্রন্থের অন্তর্গত আমার মন প্রবন্ধ থেকে দুটি বড় প্রশ্ন ও উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। এবার আমরা চলো দেখে নিই সেই প্রশ্ন দুটি এবং তার উত্তর। এক নম্বর প্রশ্ন, কমলাকান্তের দপ্তর গ্রন্থের আমার মন প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের স্বদেশ প্রেম প্রকাশিত হয়েছে, আলোচনা করো। 5 মার্কের প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, তোমরা অবশ্যই এই প্রশ্নটি ভালোভাবে মুখস্থ করবে। উত্তর প্যারাগ্রাফ করে সুন্দর করে লিখবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন স্বদেশ প্রেমিক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ বন্দে মাতরম স্বদেশ মন্ত্রের তিনি উদ্গাতা, আনন্দমঠ উপন্যাস তিনি রচনা করেছেন, যার মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্রের স্বদেশ প্রেম ভারত প্রেম প্রকাশিত হয়েছে। আমাদের পাঠ্য কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত আমার মন প্রবন্ধেও বঙ্কিমচন্দ্রের স্বদেশ প্রেমের ভাব প্রকাশিত হয়েছে। তারপরে প্যারাগ্রাফ করে লিখবে, বঙ্কিমচন্দ্রের এই স্বদেশ প্রেম বোধ আমার মন প্রবন্ধে নানাভাবে প্রকাশিত হয়েছে, কারণ এই প্রবন্ধে তিনি ভারতের বিভিন্ন আদর্শের কথা উল্লেখ করেছেন। তিনি দেখিয়েছেন আধুনিক যুগে ভারতীয়রা ইংরেজদের ভোগবাদী দর্শনের প্রভাবে ইংরেজ দার্শনিক অ্যাডাম স্মিথ মিলের প্রভাবে অর্থকে সর্বস্ব মনে করেছে এবং বাহ্য সম্পদের পূজা করতে শিখেছে। তাই বঙ্কিমচন্দ্র কমলাকান্তের মুখ দিয়ে বলিয়েছেন, ইংরেজি শাসন, ইংরেজি সভ্যতা ও ইংরেজি শিক্ষার সঙ্গে সঙ্গে মেটেরিয়াল প্রসপেরিটির উপর অনুরাগ আসিয়া দেশকে উৎসন্ন দিতে আরম্ভ করিয়াছে। আলাদা করে সুন্দর করে যেভাবে আমি লিখেছি উদ্ধৃতিটুকু, সেইভাবেই তোমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে সুন্দর করে আলাদা করে লিখবে। বাম দিকে হাইফেন দিয়ে লিখবে, বঙ্কিমচন্দ্র কমলাকান্তের মুখ দিয়ে আরও বলিয়েছেন, ডবল ইনভার্টেড কমার মধ্যে আলাদা করে লিখবে, কি ইংরেজি কি বাঙ্গালা যে সংবাদপত্র সাময়িক পত্র স্পিচ ডিবেট লেকচার যাহা কিছু পড়ি বা শুনি তাহাতে এই বাহ্য সম্পদ ভিন্ন আর কোনো বিষয়ের কথা দেখিতে পাই না। বামদিকে হাইফেন দিয়ে লিখবে, এই বাহ্য সম্পদের পূজোর জন্যই ভারতবর্ষে শাক্য সিংহের ক্ষুদ্র কার্যকে বিসর্জন দিয়ে পরার্থে কাজ করার কথা আমরা ভারতীয়রা ভুলে গেছি। লোকশিক্ষাতেও আমরা যে ভারতীয় তা ভুলে গেছি, এটি আমার হয়ে গেছে, এটা আমরা হবে। লোকশিক্ষাতেও আমরা যে ভারতীয় তা ভুলে গেছি। এই ভারতীয় আদর্শ বিচ্যুতি ঘটিয়ে বিদেশিদের মতে বাহ্য সম্পদের পূজক করা এবং অর্থকে একমাত্র সুখ শান্তির উপায় মনে করার জন্য ভারতবর্ষ থেকে সুখ শান্তি দূরীভূত হয়েছে। ভারতীয় এই আদর্শের কথায় আমার মন প্রবন্ধে বঙ্কিমচন্দ্র প্রকাশ করেছেন। তাই বলা যায় আমার মন প্রবন্ধটিতে বঙ্কিমের স্বদেশ প্রেম প্রকাশিত হয়েছে। প্যারাগ্রাফ করে লিখবে, আমার মন প্রবন্ধে বঙ্কিমচন্দ্র ব্যঙ্গ বিদ্রূপের কষাঘাতের মাধ্যমে দেশের প্রকৃত রূপ তুলে ধরতে চেয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে আমরা ভারতীয়রা বাহ্য সম্পদের পূজো করে ভোগ বিলাস সর্বস্ব জীবনযাপনের মধ্য দিয়ে মনুষ্যত্বহীন বিবেকহীন রূপের পরিচয় দিচ্ছি, যা ভারতীয় আদর্শ নয়। ভারতীয়
আদর্শের বিচ্যুতিকে দেখিয়ে ভারতীয় মূল আদর্শকে তুলে ধরে তিনি মূলত ভারতপ্রেম তথা স্বদেশ প্রেমের কথা তুলে ধরেছেন। তাহলে প্রথম প্রশ্নটি উত্তর শেষ হলো, এবার আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরে চলে যাব। তার আগে আমি বলে নিই, তোমাদের থার্ড সেমিস্টারে বাংলা অনার্সের অনেক ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো আপলোড রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা বেশ কিছু ভিডিও পেয়ে যাবে, যে ভিডিওগুলো তোমাদের প্রয়োজন সেগুলো অবশ্যই তোমরা দেখে নিবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যায়। এবার দুই নম্বর প্রশ্ন, আমার মন প্রবন্ধে কমলাকান্তের জীবন দর্শন সম্পর্কে আলোচনা করো, অথবা আমার মন প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের যে জীবন দর্শনের কথা প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। তোমাদের সাজেশনে এই দুটো প্রশ্ন আমি ভুলক্রমে অথবা লিখে দিয়েছিলাম, কিন্তু এটি উত্তর কিছুটা আলাদা হবে, যে কারণে আমি আজকে আলাদাভাবে তোমাদের প্রশ্ন দুটির উত্তর উপস্থাপন করছি। উত্তর, আমার মন প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর গ্রন্থের পঞ্চম সংখ্যক প্রবন্ধ। প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকার পৃষ্ঠায় 1280 বঙ্গাব্দে মাঘ সংখ্যায়। পরবর্তীকালে কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত হয়। প্যারাগ্রাফ করে লিখবে, বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যে প্রচুর মননশীল তথ্যপূর্ণ যুক্তিনিষ্ঠ প্রবন্ধ লিখেছিলেন, কিন্তু তাতে তার মন তৃপ্ত হয়নি, তাই তিনি নিজস্ব চিন্তা ভাবনা প্রকাশের জন্য কমলাকান্ত চক্রবর্তী নামে ওয়াহিফেন সেবনকারী এমন এক চরিত্র সৃষ্টি করলেন যার মধ্য দিয়ে বাস্তব সত্য মনের কথাগুলি প্রকাশ করতে সক্ষম হয়েছেন। আমার মন প্রবন্ধেও বঙ্কিমচন্দ্র নিজের মনের কথাকে ব্যক্ত করেছেন, যার মধ্য দিয়ে প্রাবন্ধিকের জীবন দর্শন প্রকাশিত হয়েছে। প্রবন্ধটি লঘু হাস্যরসের মধ্য দিয়ে শুরু হলেও গভীর জীবন দর্শনে শেষ হয়েছে। প্যারাগ্রাফ করে লিখবে, আমার মন প্রবন্ধটির বিষয়বস্তুতে দেখা যায় কমলাকান্ত মনে করলেন তার মন হারিয়ে গেছে, কিন্তু কোথায় তা তিনি জানেন না, কে চুরি করেছে তাও তিনি জানেন না, তাই মনের খোঁজে তিনি শুরু করলেন অনুসন্ধান। প্রথমে অনুসন্ধান করলেন ভোজ্য বস্তুতে পাকশালায়, তারপর প্রসন্ন গোয়ালিনীর কাছে, গোয়ালিনীর মঙ্গলা গায়ের কাছে গোয়াল ঘরে, কিন্তু খুঁজে পেলেন না। অবশেষে এক যুবতীর কাছে খোঁজ করলেন, সেখানেও তিনি মনের সন্ধান পেলেন না। ফলে মন চুরি যাবার রহস্যের কিনারা করতে পারলেন না, শেষ পর্যন্ত অনুভব করলেন পরার্থে জীবন উৎসর্গ করতে পারলেই মন স্থায়ী শান্তি উপভোগ করতে পারবে, মন খুঁজে পাওয়া যাবে। তারপরে প্যারাগ্রাফ করে লিখবে, আমি যেভাবে লিখেছি তোমরা সেইভাবেই লিখবে, এই বিষয়বস্তুর মধ্য দিয়ে বঙ্কিমের জীবন দর্শনের যে মূল কথা ছিল মানব জাতির কল্যাণ সাধন তা প্রকাশিত হয়েছে, তাই তিনি শেষ পর্যন্ত অনুভব করেছেন পরের জন্যে আত্মবিসর্জন ব্যতীত পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল্য নাই। বামদিকে হাইফেন দিয়ে লিখবে, বঙ্কিমচন্দ্র দার্শনিক জেরেমি বেন্থাম ও মিলের হিতবাদী দর্শনের দ্বারা প্রভাবিত ছিলেন, এই হিতবাদী দর্শনের কথা আমার মন প্রবন্ধের পরতে পরতে প্রকাশিত হয়েছে। মূলত মানব কল্যাণের আদর্শ এখানে প্রকাশিত হয়েছে, এই মানব কল্যাণের সঙ্গে তিনি গীতার নিষ্কাম কর্মের আদর্শ যোগ করেছেন।
সাধারণ মানুষ সুখ পেতে চায়, কিন্তু সেই সুখ কাম্য নয়, কারণ তা ক্ষণস্থায়ী। মানুষ যে ধনসম্পদ চায়, যশ মান আকাঙ্ক্ষা করে, তা স্থায়ী সুখ শান্তি এনে দিতে পারে না। এর জন্যই মন চুরি যায়, সুখ শান্তি হারিয়ে যায়। তাই বঙ্কিমচন্দ্র কমলাকান্ত চক্রবর্তীর মুখ দিয়ে বলিয়েছেন, ডবল ইনভার্টেড কমার মধ্যে আলাদা করে লিখবে, আমি কখনো কিছুতে মন বাঁধি নাই, এই জন্যেই কিছুতেই মন নাই। বাম দিকে হাইফেন দিয়ে লিখবে, এই মন না থাকার কারণ হল, তারপরে আবার ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখবে, আমি চিরকাল আপনার রহিলাম, পরের হইলাম না। অর্থাৎ পরার্থে কমলাকান্ত কিছুই করেননি, যার জন্যে তার মন হারিয়েছে, অর্থাৎ সুখ পাননি। বঙ্কিমচন্দ্রের মতে ধন যশ লাভে ইন্দ্রিয় সুখ থাকলেও স্থায়ী সুখ থাকে না, কারণ তা ক্ষণস্থায়ী। বঙ্কিমচন্দ্রের মতে সুখের পিছনে ছুটলে আকাঙ্ক্ষার ক্রমবৃদ্ধি হয়, এই আকাঙ্ক্ষা পূরণ না হলেই মন হারায়, অর্থাৎ মনের সুখ শান্তি হারিয়ে যায়। যেমন কমলাকান্তের আমার মন প্রবন্ধে ঘটেছে, প্যারাগ্রাফ করে লিখবে, ভারতবর্ষের আধুনিক যুগের মানুষ পাশ্চাত্যের অনুকরণে বাহ্য সম্পদের পুজো শুরু করেছে, এই বাহ্য সম্পদ স্থায়ী সুখ এনে দিতে পারে না, তাই বাহ্য সম্পদ প্রীতি প্রয়োজনীয় নহে। বাহ্য সম্পদ প্রীতি মানব জীবনের প্রত্যাশা শান্তি এনে দিতে পারে না, বাহ্য সম্পদ মানুষের মনে উৎকর্ষতা সাধন করে না, তাই বাহ্য সম্পদ প্রীতি অপ্রয়োজনীয়। বাহ্য সম্পদে মানুষের চিত্ত পবিত্র হয় না, তাই বাহ্য সম্পদের প্রীতি অপ্রয়োজনীয়। প্যারাগ্রাফ করে লিখবে, মানুষ যে বিবাহ করে তার জন্যে প্রয়োজন হয় ঔদার্য, চিত্ত ঔদার্য। চিত্ত যদি উদার না হয়, আপনজনকে ভালোবাসতে না শেখে, তবে সেখানে বিবাহ নিষ্ফল হয়। শুধুমাত্র ইন্দ্রিয় সুখ বা পুত্র মুখ নিরীক্ষণের জন্য বিবাহ নয়, যে বিবাহে প্রীতি শিক্ষা নাই সে বিবাহের প্রয়োজন নাই। প্যারাগ্রাফ করে লিখবে, সুতরাং দেখা যাচ্ছে আমার মন প্রবন্ধে ব্যক্তি জীবনে বিবাহ বন্ধন থেকে শুরু করে বিশ্বজগতে বাহ্য সম্পদের পূজা সবই পর্যালোচনায় প্রবৃত্ত হয়েছেন, সেখানেই একটি সত্যকে আঁকড়ে ধরতে চাইছেন, তা হল পরার্থপরতা। এই পরার্থপরতাই বঙ্কিমচন্দ্রের প্রকৃত জীবন দর্শন। এই ছিল দ্বিতীয় প্রশ্নের উত্তর। আশা করি এই প্রশ্নের উত্তর দুটি তোমাদের খুবই ভালো লাগবে, কারণ আমি খুব যত্ন সহকারে এই প্রশ্নের উত্তর দুটি আমি তৈরি করেছি, কারণ অনেক প্রশ্ন রয়েছে যেগুলো আমি সময়ের অভাবে ভালোভাবে নজর দিতে পারিনি, কিন্তু এই প্রশ্ন দুটি খুব যত্ন সহকারে আমি তৈরি করেছি। তাই এই প্রশ্ন দুটি তোমরা যদি কয়েকবার আমার এই ভিডিওটি শোনো, তাহলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং পরীক্ষায় খুব ভালো ফলাফল করো, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।